প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে পাওয়া ঘর হিতাধিকারীরা বিক্রি করছেন না। সার্কেল অফিসারকে লিখিতভাবে এই কথা জানিয়ে অভিযোগ খণ্ডন করলেন হিতাধিকারীরা। বিক্রি করার অভিযোগ ভিত্তিহীন, তারা লিখিতভাবে সেই কথা জানালেন সার্কেল অফিসারকে। কাটিগড়া ব্লকের অধীন দুধপুর গণির গ্রাম জিপের গণির গ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দারা একসময় নদী ভাঙনের মুখে পড়ে ঘরবাড়ি হারিয়ে পথে বসেন। এরপর কিছু মানুষ দয়াবান হয়ে তাদের নিজের জমিতে ঘর বানিয়ে থাকার জন্য বলেন। সেই অনুসারে এই মানুষগুলি অন্যের জমিতে ঘর বানিয়ে বসবাস করছে। কালক্রমে জমির মালিকেরা তাদের জমির উপর এনওসি দিয়ে পাকাপাকিভাবে অসহায়দের জন্য তা ছেড়ে দিয়েছেন। এখন 2020-21 অর্থ বছরের অধীন প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পড়েছেন তারা। যথারীতি বরাদ্দও পেয়ে গেছেন, কিন্তু একটা দুষ্ট চক্র প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তারা বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ তুলেছে। কিন্তু এই অভিযোগ মিথ্যে বলে তারা তা উড়িয়ে দেন, এমনকি সার্কেল অফিসারকে লিখিতভাবেও তা জানিয়েছেন। হতদরিদ্র দিনমজুর সাহিদ হোসেন, মিসির আলী, নাজমুল হোসেন এবং আলতাফ হোসেন নিজেদের নামে বরাদ্দকৃত পিএমএওয়াই যোজনার আবাস গৃহের নির্মাণ কাজের সম্পূর্ণ তথ্য লিপিবদ্ধ করে এক স্মারকলিপির মাধ্যমে সহকারী সার্কেল অফিসার অন্তরা পালের কাছে নিজেদের অভিমত তুলে ধরেছেন সোমবার। নিজেদের নামে মঞ্জুরকৃত ঘরগুলো অন্যদের কাছে বিক্রি করছেন না বলে তারা লিখিত স্মারকলিপিতে জানিয়েছেন। নিজেদের নামে দানপ্রাপ্ত ভূমির উপর গৃহ নির্মাণের কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়ে আবাস গৃহের নির্মাণ কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন দিনমজুর হিতাধিকারীরা। তাছাড়া স্থানীয় আব্দুল মান্নান মজুমদার, জহিরুল ইসলাম মজুমদার, শফিকুল ইসলাম মজুমদার, আলতাক হোসেন মজুমদার, হিফজুর রহমান মজুমদার, বাপ্পন মজুমদার সহ অন্যান্যরা তাদের নামে পিএমএওয়াই যোজনার মঞ্জুরিকৃত ঘরগুলো স্থানীয় গ্রুপ সদস্য আব্দুল করিমের যোগ সাজছে অন্যদের কাছে বিক্রির অভিযোগ উত্থাপন করে সার্কেল অফিসারের কাছে লিখিত অভিযোগ পেশ করার কথা উল্লেখ করে অভিযোগকারীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে তারা দাবি করেন স্মারকলিপিতে। তারা আব্দুল মান্নানের ব্যক্তিগত আক্রোশের শিকার বলে স্মারকলিপিতে উল্লেখ করেছেন। সোমবার পড়ন্ত বেলায় সংবাদ মাধ্যমের কাছে তারা জানিয়েছেন, অভিযোগকারীদের অভিযোগের ভিত্তিতে সার্কেল অফিসার অন্তরা পাল গত শনিবার সরজমিনে তা পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরিকৃত গৃহের নির্মাণ কাজ তিনি সচক্ষে দেখে আসেন বলে জানান তারা। আমার নাম শাহিদ হোসেন, আমরা ইন্দিরাবাস পাইছি। ইন্দিরাবাস হওয়ার আগে মাঝে কমপ্লেন করছে যে আমরা ঘর বেশি নিয়েছি, আমরা তো চলে ঘর বেচছি না। তো না কারণে গিয়া আমরা মাঝে দুশ্মনে করিয়া আমরা লোক সার্কেল অফিসারে গিয়া চেক করছেন, চেক করে গিয়া যাচ্ছেন গিয়া তাই লিখানো সব কিছু জায়গা বুঝা দেখি আইসেন। বাড়ি কোন জায়গা? বাড়ি এলে গণিগ্রাম পার্ট ফোর। আপনারা ঘর বেচছেন না? আপনারা পিএমওই প্রধানমন্ত্রী আবাস যোজনা, আমরা তো ঘর বেচছি ইচ্ছি না। আমরা তো ঘর জায়গা তো আছে, যে মালিকে দিছে ও মালিকের জায়গা তো আছে। অন্য মানুষ আউট মানুষ হলে হয়তো আমরা তো জায়গা বেশি দিয়েছি, জায়গা বেশি দিয়ে আমরা তো জায়গা বেচছি না। তোমরা ঘর বানো, আমার কোনো আপত্তি নাই। ওই জায়গার উপরে মানুষের আপত্তি পত্র আমরা ঘর বেশি দিয়েছি, আমরা চলে ঘর বেচছি না। আমার আপনারা
আবেদন দিছ গাঙ্গে মাঙ্গে নিয়েছে কি করছে কি আমরা দিচ্ছি বাড়ির ভিতরে যে কাগজ করে দিয়ে দিছন তাহলে ওরে আমার কোনো দাবি নাই তোমার কাগজ তো দিলে যাও এই সময় এখন আমরা মানুষের এন্টার লোকের ক্ষতি হয়ে গেলে খারাপ কমপ্লেন করছে ও তো আমরা আব্দুল মান্না নিয়ে স্থানীয় মানুষ আপনারা এখন কিতা আজকে কিতা করছো নজমুল হোসেন তো গরু বেচছি না আমরা গেছি আরেকজনে গেছি জায়গা করছি জায়গা উজার করে জায়গা দিয়েছে না আমরা কাগজ করিয়া আমার কোনো প্রবলেম নাই মানে জায়গা নাই আপনার বিঘা মাটি নাই অন্য জায়গা দিছে জমিদারে জায়গা দিছে আপনার জায়গা দিছে আচ্ছা আচ্ছা আমার মেন যে জায়গাটা আসলাম এই জায়গা তো আগে একবার আসলো না করছো আর বাবারে কইছে আর কি এটা তুমি কেন ঘর আমার তো ছেলে ছেলে বলে বলো ইতরা এখন বানাইতে পারতাম না তুমি যে আমরা ওর লাগে এখন আর কইলাম না এখন অন্য জায়গায় খুঁজে গিয়ে বানাইলাম এখন আমরা ঘর দিয়ে এখন মানুষ লাগিলা তার লাগি তো বানাইতে যে জায়গা ঘর বানাইছে কেন এনওসি আছে দিছে না জমি না মালিক কে এখন তো আজকে ম্যাডাম রে কিতাব ম্যাডাম ঢাকাইছলা তে কিতাব হইছিল না ঢাকাইছলা তো আমরা আইলাম আর আমার কথা শুনলাম ম্যাডাম ঢাকাইছলা আমরা তো আইলাম জমা দিছো খাগো যাব জি জমা দিছি ও পিটিশন হ্যাঁ জি ও কাল পিটিশন জমা দিছি ম্যাডাম কিটা আছে আপনার নাম শাহিদ হোসেন বাড়ি গন্ডিগ্রাম পার্ট ফোর আচ্ছা এটা আপনি হিতাধিকারী জি গরুর বেনিফিশিয়ারি জি গরুর বেচিন না তো জি না বেচিন কোর খান সলের জি খান কালাইন থেকে আব্দুল সুবহান লস্করির প্রতিবেদন তরঙ্গ টিভি।